দেখা আর ঘরে গেলে করে, এটা তো আমাদের কাজ না। একটা কেন্দ্রীয় সরকার সংস্থা, তার এত টাকা, তার এত লোক, সব কিছু আছে, তারা বলছে কি বলছে এখানে পরিষ্কার করতে পারবে না। আপনি এই অসম্মান ওইটা ভেঙেছে ফেলার জন্য, উপরে জাল দিয়ে দিয়েছে করছে, কিন্তু নিজেদের ময়লা ফেলার সুবিধার জন্য সিমেন্টে জাল জাল করে ভেঙেছে। এলাম যে কি কারণটা হঠাৎ এখানে এত ডেঙ্গু রিপোর্ট কেন হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম দেখে যে সিপিডাব্লিউডি কোয়ার্টারে সব জায়গায় ডেঙ্গুর লার্ভা পাওয়া, ডেঙ্গু না লার্ভা পাওয়া যাচ্ছে। কোয়ার্টারগুলোর মেনটেন্যান্স নেই, নোংরা উপর দিয়ে লোকে ফেলছে, ডাবের খোল, মদের বোতল, কন্টেনার এবং তার মধ্যে জল জমে তার মধ্যে লার্ভা আমরা এখন দেখতে পেলাম। এখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমরা যদি এটা স্টেট গভর্নমেন্টের কথা হতো আমি সাসপেন্ড করে দিতাম লোকগুলো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু নিশ্চিতভাবে আমি চিফ সেক্রেটারি লেভেলে আজকেই জানাবো এবং চিঠি লিখে ওদের ডেকে পাঠাবো যে কেন এগুলো হচ্ছে। যে লোকগুলো রয়েছে যারা নাকি সব অন্য স্টেটের লোক আসেন এক বছর দু বছরের জন্য এবং এসে যা ইচ্ছে তাই করেন, কিন্তু যার যার কর্মচারী তার তো একটা নিয়ন্ত্রণ থাকবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, আমি আমাকে এখানে পোস্টিং করলো, আমার তো হয় নিয়ন্ত্রণ থাকবে না হয় সাসপেন্ড হবে, একটা নিয়ম সব অর্গানাইজেশনের মধ্যে তো একটা নিয়ম আছে। এইটাকে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে এটা ওদের যারা হায়েস্ট অথরিটি তার সাথে টেক আপ করবে। এই যখন আপনি পরিদর্শন করেছিলেন আচমকা উপর থেকে আবার নোংরা দেখলেন, আমাদের মাথার উপরে নোংরা পড়লো, তার মানে এরা কোনো ইয়েই মানে না, মানে অদ্ভুত মানুষ সব রাস্তার উপর দেখছে যে অনেকগুলো লোক দাঁড়িয়ে, ধরুন ওপর দিয়ে বোঝা যাবে না যে মন্ত্রী মেয়র কে দাঁড়িয়ে আছে, কিন্তু লোক দাঁড়িয়ে আছে। তো আমার সাফাই কর্মচারীরা বলছে আমরা যখন আসি এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করতে যে একটু সাফাই করে দিলাম, স্প্রে করে দিলাম, আমাদের মাথার উপর বোতল মদের বোতল ফেলা হয়। সিপিডাব্লিউডি কোয়ার্টার কিন্তু পরিষ্কার তো কেএমসি করছে না, কেএমসি করে না, সিপিডাব্লিউডি তারা টেন্ডার করে দেয় এবং তারা কী করে জানে, কেএমসি লরিটা দেয়, ওরা যে পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের এখানে ঢোকার কথা না, আমাদের ঢোকার কথা গেটের সামনের থেকে তারা ডেলিভারি দেবে, আমরা নিয়ে ওটাকে ধাপায় ফেলে দেবো, কিন্তু ভেতরে ওদের কন্ট্রাক্টার আলাদা, তারা তাদের দায়িত্ব হচ্ছে পরিষ্কার করা। কিন্তু এইরকম মানুষজন থাকলে কোন কন্ট্রাক্টারই বা পরিষ্কার করবে, এটা আমার চোখের সামনে আপনাদের চোখের সামনে দেখলে প্রভাবটা তো বাইরের এলাকায় পড়ছে না? হ্যাঁ, বাইরের এলাকায় পড়ছে, এটা নিয়ে আমি হাইস্ট লেভেলে মিটিং করতে হবে, পুরো এলাকাটা এফেক্টেড। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।